হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাই অমরকাট ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো আমার অনেক বন্ধু আমাকে নানা রকমভাবে কমেন্ট করেছিলে যে আমি কি ধরনের কাজগুলো করছি তোমরা কিছু বুঝতে পারছ না, কিংবা এগুলো কি হচ্ছে সেটা তোমরা জানো না। তো আমি তোমাদের বলতে চাই, যেসব বন্ধুরা আমাদের লাইনের সঙ্গে যুক্ত নেই, আমি তাদের জন্য বলতে চাই, দেখো তোমরা আংটি, পেন্ডেন্ট, লকেট, তোমরা যা কিছু জিনিসগুলো বুঝতে পারো আমাদের এই জুয়েলারি সম্বন্ধে, ঠিক আছে, সেই সবের এগুলো একটা হচ্ছে অঙ্গ। ঠিক আছে, অঙ্গ মানে কি, এই সব এই থাকাগুলো, এই কলেটগুলো জয়েন্ট করে করে একটা আংটি তৈরি হয়, একটা টাপ তৈরি হবে, একটা নেকলেস তৈরি হবে, একটা পেন্ডেন্ট তৈরি হবে। ওকে, তো এইগুলো আমি তোমাদের কেন দেখাচ্ছি, কারণ আমার যেসব বন্ধুরা নতুন আমাদের এই লাইনে রাইনোমেট্রিক্সের কোর্স করতে চাও, তো তাদের যাতে না কাজ শেখার রানিংয়ে যাতে না কোনো প্রবলেম ক্রিয়েট তৈরি হয়, তো সেই জন্য আমি এগুলোকে ভেঙে ভেঙে একটার পর একটা তোমাদেরকে পাঠ পাঠ করে বোঝাচ্ছি, ঠিক আছে, এইটার পর এটা, এটার পর এটা। কারণ দেখো আমি এই লাইনের সঙ্গে যুক্ত আছি, ঠিক আছে, আমি জিনিসগুলো জানি যে কোন কাজটা কখন হবে, এরপর কী শেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি এগুলো জানি। তো সেই কারণে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে পাঠ পাঠ করে বোঝানোর চেষ্টা করছি। তো সর্বপ্রথম আমি তোমার ভিডিওগুলো আগে দেখেছো, যে প্রথমে কলেট, নানা রকম কলেট তোমাদের দেখিয়েছি, দেখানোর পর থাকা করে দেখিয়েছি, থাকার পর এখন প্রেসার সেটিং করে দেখাচ্ছি, এরপর আরও নতুন নতুন স্টেপে তোমাদের আমি শেখাবো, যেগুলো আমাদের এই লাইনে যেগুলো প্রয়োজন আছে, যেগুলো জানা অবশ্যই দরকার, ঠিক আছে। তো আমি এই কারণেই দেখো তোমাদের এই ছোটো ছোটো ভিডিও এগুলো করে, সিম্পল কাজগুলো করে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা খুব ইজিভাবে শিখে যেতে পারো আর এই জিনিসগুলোকে তোমরা আয়ত্ত করতে পারো, ঠিক আছে। তো আমি সেই সব বন্ধুদের জন্য বলতে চাই যারা আমাকে এই কমেন্টগুলো করেছিলে, তো তোমরা এই ভিডিওগুলো যদি প্রথম থেকে দেখো কোনো স্কিপ না করে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি ধরনের কাজ করতে চাই, ঠিক আছে। আমাকে এক বন্ধু তো আমাকে বলেছে এটা যেন মনে হচ্ছে একটা বড় কিছু কোনো একটা, কিন্তু না দেখো এগুলো কম্পিউটারে বলে এত বড় বড় দেখায়, কিন্তু তোমাদের আঙুলের যেরকম সাইজ হবে, ঠিক আছে, এগুলো সেরকম ছোট ছোটই জিনিস, ঠিক আছে। এগুলো এগুলোকে জয়েন্ট করে করে নানা রকম পদ্ধতিতে জয়েন্ট করে করে একটা, এগুলো সব কিছুই প্রজেক্ট তৈরি করা যায়, ঠিক আছে, যার কারণে আমি তোমাদেরকে পুরো, আমি আমার যতখানি অভিজ্ঞতা আছে আমি তোমাদেরকে সবটাই এখানে দিতে চাই, ঠিক আছে। তো যার কারণে আমি এসবগুলোকে দেখাচ্ছি, আর তোমাদের কোনো প্রবলেম যাতে না হয় আমি সেই জন্যই এসব ছোটো ছোটো ভিডিওগুলো পাট পাট করে দেখাচ্ছি, ঠিক আছে। তো আজকে তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম জিনিসটা আমি কী করতে চাই, আর আজকেও আমি তোমাদের থাকার সম্বন্ধে কিছু আলোচনা করাবো এবং শেখাবো, কিন্তু এটা হবে মার্কিসের থাকা। আগের দিন তোমাদের যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে রাউন্ড দিয়ে সাতটা পাথর দিয়ে আমি তোমাদের প্রেসার সেটিং করে দেখিয়েছিলাম, তাই তো, কিন্তু আজকে এটা মার্কিসের থাকা করব, কিন্তু এটা হবে মার্কিস চারটে আর পিনসেস একটা, ঠিক আছে। এটাও একটা অন্য স্টাইলের থাকা হয়, এটাও দেখো যে দূর থেকে যেন মনে হচ্ছে একটা বড় ডায়মন্ড বাসন আছে রাউন্ড, ঠিক আছে, এই চারটে প্রং দিয়ে যেন আটকানো আছে। ওকে, তো চলো তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল বন্ধুরা, যদি ভিডিওটি দেখার পর তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। ওকে, তো চলো তাহলে আজকে ভিডিওটি আমি শুরু করলাম। সর্বপ্রথম আমাকে করতে হবে যেখানে রেন্ডারিংটা চালু হয়েছে এটাকে বন্ধ করে দিতে হবে, এটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি এই প্রজেক্টটাকে হাইড করে দিই, সরি, হাইডের আগে আমাকে এটা একটু মুভ করে সাইডে সরিয়ে দিই, কারণ আমার পরবর্তী কাজটা যখন আমি করব তখন আমাকে বারবার একটা প্রবলেম তৈরি করাবে। আমি একটু সরিয়ে দিলাম, দিয়ে এটাকে হাইড করে দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কন্ট্রোল F1, আমার টপ ভিউর দরকার আছে, কন্ট্রোল F1 আমার প্রেস হয়ে আছে, F7 প্রেস করে দাও, দেখতে পাচ্ছ আমার স্ক্রিন ক্লিয়ার। তো সর্বপ্রথম যেটা করতে হবে, এখান থেকে একটা পয়েন্ট নাও, জিরো এন্টার, পয়েন্টটা নেওয়ার পর তোমরা এখানে যাবে জেমসে, জেমসে যাবে, একটু স্লো আছে কম্পিউটারটা, আছে জেমসে গিয়ে জেম লোডার ক্লিক করবে, এই যে জেম স্পেস, জেম স্পেসের মধ্যে তোমাদের নানা রকম এখানে দেখতে পাচ্ছ যে স্টোন দেওয়া আছে, ঠিক আছে। আজকে আমার মার্কিস দরকার, মার্কিস সিলেক্ট করলাম, মার্কিস, তো এখান থেকে আমি পাথরের সাইজ নেবো, দেখতে পাচ্ছ এখানে নানা রকম সাইজ দিয়ে দেওয়া হয়েছে, আমি 4 mm চারের একটা পাথর নিই, ঠিক আছে। আমার দেখতে পাচ্ছ এখানে স্টোন চলে এসেছে, তো স্টোনটাকে সিলেক্ট করে F6 জেম প্রোফাইল ছেড়ে দাও, জেম প্রোফাইল করে কার্ভটাকে ধরে অফসেট, অফসেট 0.6-এর অফসেট মারো, এইরকম আমার কার্ভ চলে এসছে। এবার এখান থেকে পজ করো, বোথ সাইড চালু আছে, আমাকে বন্ধ করতে হবে, বোথ সাইড বন্ধ,
माइनस 1.5 এর আমি মেটাল দিলাম ওকে দিয়ে আমি এটা করব চ্যাম্পার মারব CH সরি চ্যাম্পার এজ 0.4 এর পয়েন্ট যেহেতু 6 এর অফসেট মেরেছিলাম তো 0.4 এর আমাকে চ্যাম্পার মারতে হবে ওকে এটা হওয়ার পর পাথরটাকে খোলো করে একটুখানি এটাকে মুভ করে সাইডে সরিয়ে নেওয়া যায় আবার করতে হবে এখানে জেম লোডার জেম স্পেস এ দেখো আমি মার্কিজ নিয়েছিলাম এবার মার্কিজের সাথে সাথে প্রিন্সেসটাও আমাদের নিতে হবে ঠিক আছে প্রিন্সেসটা সিলেক্ট করলাম করার পর এখানে দেখতে পাচ্ছ সাইজ দিয়ে দিয়েছে আমাকে 2-3 দুই দিনেরটা আগে নিয়ে দেখি ওকে 2-3টা নিলাম নিয়ে স্টোনটাকে সিলেক্ট করে F6 জেম প্রোফাইল ছেড়ে দাও কার্ভ ধরো অফসেট মারো 0.6 এর অফসেট মারো কার্ভটাকে আবার ধরো ধরে এবার এই যে পজ করে নাও মাইনাস আমার যেহেতু মধ্যখানের পাথরটা ডাউন হবে তো আমি মার্কিজটা দিয়েছিলাম 1.5 তাই তো তার মানে এটা হবে উপর থেকে 0.2-0.3 নিচে দিকে নামিয়ে দিতে হবে কলেরটা 0.3 তার মানে রইল কত 1.2 মাইনাস 1.2 কেন করলাম আমি তোমাদের দেখাচ্ছি পাথরটা আমাকে ডাউন করতে হবে সিলেক্ট করে 1-2-3 ঠিক আছে এই দেখো নিচের দিকটা আমার সমান হয়ে গেল আর ওপর দিকটা ডাউন ঠিক আছে ডাউন কেন হলো তোমাদের রাউন্ড যে দিয়ে আমি পেসার সেটিংটা যে আমি তোমাদের দেখিয়েছিলাম রাউন্ড দিয়ে তো এইটারও সেম প্রসেস কিন্তু ওটা 7টা পাথর ছিল এটা 4টে থাকবে ওকে চলো তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক আমার হয়ে গেল এইবার মার্কিজটাকে নিয়ে আগে হ্যারে পোলার করে নাও 4 ডবল এন্টার ঠিক আছে এবার আমাকে করতে হবে রাউন্ড শেপটা ঠিক রাখতে হবে রাউন্ড শেপটা ঠিক রাখার জন্য আমাকে করতে হবে একটা সার্কেল ড্র করতে হবে শিফট আর কন্ট্রোল একসঙ্গে প্রেস করো হ্যাঁ রাউন্ড শেপটা নেওয়ার পর এটাকে মুভ করে সাইডে সরিয়ে দাও একটুখানি সরিয়ে দিলে এটা বেড়ে আছে পাথরটা নাই ঠিক আছে অসুবিধা নেই এটা আমি কত দিয়েছিলাম একটু বড় পাথর দিয়ে দিই কি আছে জিম লোডার এগুলো একটু তোমাদের ধ্যান দিয়ে রাখতে হবে বুঝলে তো এটা কোনো ব্যাপার নাই আর এটা মোটামুটি ঠিক আছে এটাকে একটুখানি মুভ করে সাইডে সরিয়ে দিই মোটামুটি গোল শেপটা হলো হ্যাঁ হয়ে গেছে এইবার করতে হবে একটা লাইন ড্র করো লাইনটাকে অ্যারে পোলার করে নাও 0 এন্টার 8 ডবল এন্টার 8টা কেন দিলাম আমার এইখানটায় প্রংটা দরকার ঠিক আছে আমার এগুলো কিছু দরকার নেই আমার প্রংটা এইখানটা দরকার যার কারণে আমি 8 করলাম তো আমার এখানে দেখতে পাচ্ছ কার্ভ চলে এসে নিয়ার 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 চালু করো নিয়ার চালু করার পর একটা পয়েন্ট নাও পয়েন্ট নিয়ে নিয়ারে গিয়ে ছেড়ে দাও এবার প্রং দেওয়ার পালা পয়েন্টটা চালু করতে হবে পয়েন্ট আমি 1 mm এর প্রং দেব ঠিক আছে তো এইটাতেও যদি তোমাদের মানে রাউন্ড যে সার্কেলটা যদি বাইরের দিকেও প্রঙের এটা বেড়ে যায় তাও কোনো অসুবিধা হয় না ঠিক আছে কারণ তোমার এই মার্কিজের শেপটা যেন গোল থাকে ওকে মার্কিজের শেপটা যেন তোমাদের গোল থাকে এটা একটুখানি ধ্যানে রাখতে হবে তাহলেই হবে অন্য হচ্ছে এটা একটুখানি হালকা বেরোর দিকে মুভ হবে একটু যাক হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে দেখতে পাচ্ছ তো মধ্যিখানের পাথরটাকে আমাকে করতে হবে ডাউন করতে হবে 1-2 ঠিক আছে এবার ফ্লিট এজ ফ্লিটে সলিটে যাও ফ্লিট কত মেরেছিলাম আমি 1 mm তার মানে 0.45 এর আমি ফ্লিট মারবো সিলেক্ট করে অ্যারে পোলার 4 ডবল এন্টার ঠিক আছে এই দেখো আমার ফিচার সেটিংয়ে থাকা আমার তৈরি হয়ে গেছে এগুলো করার দরকার নেই আমার ডিলিট মেরে দিই ঠিক আছে দেখতে পাচ্ছ আমার ফিচার সেটিংয়ে থাকা রেডি খুব ইজি পদ্ধতিতে তোমাদের দেখালাম
আর তোমরা যদি এগুলো দেখতে থাকো তোমাদের খুব ইজি হয়ে যাবে জিনিসটা বুঝতে। ওকে, তো আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম ভিডিওটা যে কীভাবে প্রেশার সেটিংয়ে থাকা তৈরি করতে হয়। দেখো এটা দূর থেকে যেন মনে হচ্ছে একটা বড় রাউন্ড বসানো আছে, তাই তো? তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম বন্ধুরা। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। ওকে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিনটি শুভ হোক।